ক্লাস সেভেনের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আমি ভালো আছি। আমি সপ্তম দিনের মতো তোমাদের ভিডিও ক্লাসে হাজির হয়েছি। তো আমরা বর্গমূল 1.2 চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। গতদিন আমরা শেষ করেছিলাম নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো, তার পরবর্তী সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয়, বর্গমূল নির্ণয় করার জন্য আমরা আজকে আলোচনা করব। তো এখানে আছে অঙ্ক নাম্বার 15। 15 নম্বর অঙ্ক হচ্ছে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তার সাথে কমপক্ষে কত আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এটা আমরা ভাগ পরীক্ষার সাথে বর্গমূল নির্ণয় করে এটা বুঝতে পারবো যে কতজন সৈন্যকে সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে, আবার কতজন সৈন্য যোগ করলেও সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো অঙ্ক নাম্বার হচ্ছে 15। বর্গমূল নির্ণয় করবো, যারা যারা লিখবো। 5-এর নিকটবর্তী বর্গ সংখ্যা হচ্ছে 4, 4-এর বর্গমূল হলো 2। 2 4 নিয়োগ করবো, পরে জোড়া নাম হবো 6-7, ডাবল করবে 4। তো আমরা যদি 4 বার নেই, 4 বার নিলে বেশি হয়ে যাবে, আমরা 3 বার নেব। 3 9 12, 9 থেকে ফেললে 17 হবে 8, আধা থাকলে 8, 2 আগে 3, 3 থাকলে কত 3, পরের জোড়া নামাবো, ডাবল করলে হয় 6 4। এখানে 460 থেকে একটু বেশি আছে, আর আমার আছে 3,828। আমি কয়বার নিতে পারি? 1,000 কয়বার নেওয়া যায়? 4 9 36, 9 বার দিলে হচ্ছে, সম্ভবত 9 বার যাবে, দেখি। 479, 20 হয়ে যাচ্ছে। আমি 3 বা 8 বার নিতে পারি? 468, 8 3,740, 468 গুণ 8 3,764, 4 আর থাকলো 6, 48 আর 6, 3, আর তো থাকলো 5, 32 আর 5 37, বিয়োগ করবো 4, 4 হবে 8, 84 জন সৈন্য সঙ্গে আসবে, বড় করে সাজানো যাবে। সুতরাং রাখলে দলকে বর্গাকারে সাজানো যাবে। জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, আবার বলছে কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো আমরা এই টাইপের অঙ্ক আগে করেছিলাম, একবার অনেকবার করেছি, 1.1-এ দেখবো। এখন এত সংখ্যাটি যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটির সাথে কোন প্রয়োজন সংখ্যা যোগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91,
যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে বা ৫৭৫১৩৯৩ জন শূন্য যোগ করলেও শূন্যদলকে বড় করে সাজানো যাবে। ৩৯৩ জন শূন্য যোগ করলেও শূন্যদলকে বড় করে সাজানো যাবে। উত্তর ৩৯৩। সোনাদলকে বড় করে সাজানো যাবে। হচ্ছে অঙ্কটি, পরের অঙ্ক আছে, কোন বিদ্যালয়ে ২৭৪ জন শিক্ষার্থীকে প্রত্যয়িক সমাবেশ করার জন্য বড় করে সাজানো হলো, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। একটা বাক প্রক্রিয়া সাহায্যে বর্গমূল করে আমরা নির্ণয় করতে পারবো।
ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে আমরা শিক্ষার্থীর প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে পারব। তো দেখা যাক অঙ্কটি নম্বর হচ্ছে 16, 2704 জন শিক্ষার্থী, 27-এর নিকটবর্তী বর্গ সংখ্যা হলো 25, 25-এর বর্গমূল হলো 5, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হয় 52 জন, তিনের বর্গমূল হলো 12, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 12। তো অঙ্ক নাম্বার হচ্ছে 17, 17 নম্বর অঙ্ক, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকের তত 20 টাকা করে চাঁদা দেয়, মোট 20,480 টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করে। পরের অঙ্ক, প্রত্যেক সমবায় সমিতিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ের একটি সমবায় সমিতি যতজন সংখ্যার সদস্য ছিল প্রত্যেকের তত 20 টাকা করে চাঁদা দেয়, মোট 20,480 টাকা চাঁদা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। মনে করি বা ধরি সদস্যের সংখ্যা, সদস্য প্রত্যেকের চাঁদার পরিমাণ 27 নম্বর অঙ্ক ধরি
কত 20 টাকা করে চাঁদা দিছে, এই জন্য চাঁদার পরিমাণ হচ্ছে 20 টাকা। শর্ত মতে বর্গমূল করবো আমরা, ২৭ ১৭ নম্বর, দুঃখিত ১৭ নম্বর অঙ্ক। ১৪৪৪, 32-কে 32 দিয়ে গুণ করলে হয় ১১০০, তাহলে সদস্যের সংখ্যা হলো 32 জন। সদস্যের সংখ্যা, সমিতিতে সদস্যের সংখ্যা হলো 32 জন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভিডিও ক্লাসগুলো দেখে অঙ্কগুলো করবে। যদি কোনো সমস্যা হয় জুম ক্লাসে সে সমস্যাগুলো জেনে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।